কত বড় বাবদ দেখো আসতে আমাদের বললো যে এই ডিশটা ট্রাই করতে, এই ডিশটা নাকি ওদের এখানে নতুন কচুর যে কচি কচি পাতা রয়েছে সেগুলো পুরো বাটা দেখতে পাচ্ছ। এখানে মটনের যে পিসগুলো দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর, আর একদম ঝোলটা দেখতে পাচ্ছ জুসি জুসি লাল লাল ছাড়িয়ে গেল একবারে, মানে 2 আঙুল দিয়ে ছাড়িয়ে দিলাম। এই যে মটনটা, হ্যাঁ তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এই চ্যানেলে খাবার ভিডিও কেন, তো হ্যাঁ আজকে আমরা হয়ে গেছি ফুড ব্লগার, কিন্তু ফুড ব্লগিং সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা সেরকমভাবে রিভিউ দিতে পারি না। আজকে আমরা কি করবো ভাই, আজকে আমরা জমের খাওয়া খাবো। সবাই দেখছি বাঙালি থালি খাচ্ছে, তো আমাদের ইচ্ছা হলো যে আজকে আমরা বাঙালি থালি খাবো। তো অনেক খোঁজাখুঁজি করলাম, তো অবশেষে দেখলাম যে আমাদের এলাকার মধ্যেই রয়েছে, শুধু একটা না 3খানা, আহারে বাঙালি, আমার বাংলা, আর একটা যে কস্তুরি, 3টে রয়েছে। তো এখন ভাবছি আমরা কোনটায় যাবো, 3টের মধ্যে কোনটায় যাবো, কোনটায় গিয়ে আছে খাবো। ফুড ব্লগিং মতো হয়তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু যতটা দেখাবো তোমাদের ভালো লাগবে আশা করি। 3টে রেস্টুরেন্ট আছে, আমরা 3টের মধ্যে টস হবে, এখন টস হয়ে যেই রেস্টুরেন্টটা পড়বে সেখানে যাবো। আর আজকে জম্মের খাওয়া খাবো, জম্মের খাওয়া মানে প্রচুর খাবো। এটা পড়লে আমরা যাবো আমার বাংলা, ঠিক আছে। এটা পড়লে যে কস্তুরি, আগে এই দুটোর মধ্যে হয়ে যাক, তারপরে যেটা জিতবে তার সাথে আরেকটা যাবো, ঠিক আছে। দাদা কি তোল চলো আজকে যাবো এখন আহারে বাঙালি। আর আহারে বাঙালি গিয়ে জম্মের খাওয়া খাচ্ছি, তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি, তোমরা ভিডিওতে কন্টিনিউ দেবো। চল আজকে প্রচুর খাবো। আমরা রোজ ব্লগিং করতে বেরোই, আর ব্লগিং করার আগে কিন্তু আমি বাড়ি থেকে খেয়েই বেরোই। তো আজকেও সেরকমই ভাত নিয়ে বসেছি, খাচ্ছি। খাওয়ার সময় আর্ধেক খাওয়া যখন হচ্ছে তখন মনে করলো আজকে তোমরা ফুড ব্লগিং করতে যাচ্ছি, আর্ধেক খেয়েছিলাম আরও পুরোটাই খেয়ে নিলাম। সবার কি টসে আহারে বাঙালি পড়েছে, প্রচুর লাইন, প্রচুর। আর খেতে পারবো তো আজকে, রিভিউ তো পরে হবে, 2টো বাজে, খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। বুঝি কতক্ষণ লাগবে, ঘন্টাখানেক? আচ্ছা, আমরা তো এসছি আহারে বাঙালি, তো এসে ভাবলাম যে ফাঁকা ফাঁকা থাকবে হয়তো, কিন্তু এসে দেখছি তো প্রচুর ভিড় রয়েছে। বলছে 1 ঘন্টা সময় লাগবে নাম লেখানোর পর। আমাদের প্রথমে টসে জিতেছিল হলো আমার বাংলা, তো চলো দেখি এখন আমার বাংলাতে যাই, যদি ভিড় থাকে তাহলে আর কিছু করার নেই। এখানে বলছে 1 ঘন্টা লাগবে। বন্ধুরা ফাইনালি এখন চলে এলাম আমরা আমার বাংলা রেস্টুরেন্ট। তো আমরা তো আহারে বাঙালিতে গেলাম, গিয়ে দেখলাম প্রচুর লাইন, তো আমার বাংলাতে চলে এলাম। তো এখন যাই ভেতরে, আর এই গিয়ে এখান থেকে ঢুকতে হবে। চল এখন আমরা কিন্তু রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি আমরা টেবিলে বসে পড়েছি। আহারে বাঙালিতে গেছিলাম, কিন্তু আহারে বাঙালির খাবারটা খুবই ভালো ছিল, ওদের থালিটাও অনেক ভালো, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক যে ওখানে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড়। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো সময় লাগবে। কমের মধ্যে ভালো থালি কি রয়েছে, তো তোমাদের এখানে থালি আছে আমাদের স্পেশাল কি থালি রয়েছে? চিংড়ি ভাপা। আচ্ছা, ওই থালিতে কি কি থাকছে? রাইস থাকবে, আপনার ডাল, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, একটা সবজি, আপনি যে কোনো চুজ করতে পারবেন। আচ্ছা, চাটনি, হ্যাঁ, আর কচুয়া চিংড়ি। এমনি মটন দিয়ে সব কিছু সাজিয়ে সেরকম কোনো থালি পাওয়া যায়, মানে ওর সাথে কিন্তু ওই আমরা ওই ভাপাটাও নেবো, যেটা কচু পাতায় ভাপাটা আছে। আপনার এটা স্পেশাল, হ্যাঁ, থালি আছে। আচ্ছা, বাসন্তী পোলাও আছে, বাসন্তী রাইস আছে, কাঁচা আছে। আচ্ছা, চিনি মালাইকারি আছে, ইলিশ আছে। আচ্ছা, এই থালিটার দাম কত পড়ছে? এটা আপনার 1139 টাকা। দুটো থালি দিয়ে দিন, আর সঙ্গে মটন কষাটা আসবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া চলে এসছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছ রাইস দিয়ে দিয়েছে, সঙ্গে আলু ভাজা রয়েছে। আর আমাদের স্পেশাল নিয়েছিলাম কচু পাতা বাটা চিংড়ি, তো সেই মেনুটা চলে এসছে। সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে সবজি বলতে এখানে শুক্তো দিয়েছে, সঙ্গে ডাল আর কচু পাতা বাটা চিংড়ি। এইটা হচ্ছে সেই কচু পাতা বাটা চিংড়ি, তোমাদের দেখাচ্ছি পরে। আর সঙ্গে রয়েছে চাটনি, আর এদিকে তো আলু ভাজা রয়েছে। আর টোটাল আমরা এক্সট্রা নিয়েছি মটনটা এর সাথে ছিল না, মটনটা কিন্তু এক্সট্রা নেওয়া হয়েছে। আর বিশ্বনাথও কিন্তু সেম তাই নিয়ে নিয়েছে। কি খাবি তো? চিংড়ি কোথায়? দুটো বাড়ি থেকে বলে এসেছিস অনেক খাবি তুই। হ্যাঁ, যাই হোক, এক এক করে মেনুগুলো খাবো, আর খেয়ে টেস্টটা তোমাদের বলছি। এই যে হচ্ছে শুক্তো, দেখতে পাচ্ছ একদম আলু দেওয়া রয়েছে, এদিকে বিনস মিন্স ডাটা সবই রয়েছে। তো শুক্তোটাকে খেয়ে দেখি, খেয়ে বলি তোমাদের কেমন লাগছে শুক্তোটা। ও দারুণ, সাইডে রেখে দিন। আর রাইসটাও খুব ভালো রয়েছে এখানে, রাইসটা দেখলাম খুব ভালো রাইস দিয়েছে। ঠিক আছে, তোরা ভালো গেছে আর যে ডাটার পিস রয়েছে দারুণ, একদম পুরো ঘরোয়া বাঙালি খাবারের মতন লাগছে। এখন পর্যন্ত সত্যটাকে এটাই বুঝলাম যে ঘরোয়া খাওয়া, একদম ঘরোয়া। কেমন ভালো, আর সত্যটা তো খুবই ভালো ছিল। এবার ডালটা দেখি কেমন হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, জায়গাটা খেতে কেমন হবে। তো আলু ভাজা নিয়ে নেবো সঙ্গে। আপাতত দুটো আইটেম খাচ্ছি, দুটো আইটেমই খুব ভালো। পুরো রস দেখো, স্পেশাল মেনু স্পেশাল। হ্যাঁ, কচু পাতা দিয়ে চিংড়ি, তো এটা এখন বিশ্বনাথ বলবে কেমন লাগছে খেতে। এটা এখানে চিংড়ির পিসগুলো কিন্তু অনেকগুলো দিয়েছে, দারুণ দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হয়। অসাধারণ অসাধারণ, কচুর যে কচি কচি পাতা রয়েছে সেগুলো পুরো বাটা দেখতে পাচ্ছ, নিয়ে নিই। আর এখানে অনেক চিংড়ি দেওয়া রয়েছে, এটা তো অনেক ছোটো ছোটো চিংড়ি মাছ রয়েছে, পুরোটাই নিয়ে নেবো। আগে একটুখানি খেয়ে দেখে। আর এখানে চিংড়ি মাছের পিসগুলো দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছের পিস, দারুণ, খেয়ে দেখি। যে সর্ষে বাটা আছে না, এর মধ্যে মনে হয় যত নম্বর সর্ষে বাটা দিয়েছে, এটা ঝাঁঝালো ফ্লেভার পাচ্ছি যেটা সর্ষের। আর সঙ্গে চিংড়ি মাছ দিচ্ছে, চিংড়ি মাছটা মুখে পড়ছে, একটা অন্যরকম স্বাদ আসছে। ওটা আমাদের বললো যে এই ডিশটা ট্রাই করতে, এই ডিশটা নাকি ওদের এখানে নতুন। সত্যিকার মনে হচ্ছে আরও খাইনি। নারকল সরষে দেওয়া আছে, আমাদের নারকলও দেওয়া আছে। তো মটনটা এখানে আমরা নিয়েছিলাম এক্সট্রা, যেহেতু এটা থালিতে ছিল না। এখানে মটনের যে পিসগুলো দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর, আর একদম ঝোলটা দেখতে পাচ্ছ জুসি জুসি লাল লাল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। মটনের পিসগুলোও সেই। আর মটনটা খাবো, খেয়ে তোমাদের বলছি কেমন খেতে। ফুল মটন রয়েছে 4 পিস, আর পিসগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে, এটা ভালোই পিস রয়েছে। চলো দুটো নিয়ে নিই, একটা সিনার পিস নিয়ে নিই, আর একটা ঝোল। ও ডাইরেক্ট কড়াই থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা, বাড়িতে নিলে। ঝোলটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মটনের যে ঝোলটা রয়েছে একদম ঘরোয়া হয়েছে। মটনটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ ছাড়িয়ে গেল একবারে, মানে 2 আঙুল দিয়ে ছাড়িয়ে দিলাম। এই যে মটনটা ভালোই সেদ্ধ হয়েছে। তো এবার মটন দিয়ে খেয়ে দেখি। হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ একদম নরম। দাও বড়টা নিয়ে, দেখতে পাচ্ছ তো হাড়ের মাংস, দারুণ। তো আর দেখাতে পারছি না, আগে খেয়ে নিই আমরা, তারপরে দেখাচ্ছি। খেয়ে ঝোলের মধ্যে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। বল মেরে ফেল নাকি। মটন ছাড়িয়ে এরকম সিদ্ধ হবে আর ঝোলের মধ্যে মাখিয়ে, আর নতুন পদ্ধতি দেখিয়ে দিন। ইয়ে বিশ্বনাথ খাবে বলে আর একটা মটন নিয়ে নিয়েছি আমরা, এখানেও 4 পিস রয়েছে। এগুলো কি খাবি তুই? জমের খাওয়া খাবি। আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট, এখন শুধু পড়ে রয়েছে চাটনিটা। আর এখানে পাঁপড় চেয়েছিলাম, কত বড় একটা পাঁপড় দিয়েছে, বলছে ভেঙে ভেঙে গেছে। চল ভাঙ, কত বড় পাঁপড় দেখো, আসতে ভাঙ ভেঙে গেল, কিছুভাবে পড়ে গেল। এই যে চাটনি, কী সিস্টেম, বড়ো পাঁপড় ধরে গেছে না তার। চলো না, চাটনিটা খুব ভালো করেছে, আমের চাটনি রয়েছে, দারুণ। চাটনির সাথে পাঁপড় এই কম্বিনেশনটা কে বের করেছে? কেন ভালো লাগছে, অসাধারণ একটা কম্বিনেশন কে বের করেছে? তোর এতদিন পরে মনে পড়লো ভাই, ছোটবেলা দিয়ে তো খাচ্ছিস খাচ্ছি, কিন্তু ভিডিওতে এখন বলছিস, ভাবনাটা এখন আসবে, ভিডিও কিছু বলতে হবে তো, ওই কারণে। আমরা এসছি হচ্ছে দুটোর সময়, আর এখন বাজে 4টে, মানে বুঝতে পারছি আমরা কী লেভেলের খেয়েছি। আমাদের এখানে তো খাওয়া দাওয়া পুরো ডান, আর বিল চলে এসছে, এই যে বিল, এবার দেখি আমরা কত টাকা খেয়েছি। এই যে বিল, আমাদের কত টাকা বিল হয়েছে? 1406 টাকা। বেশি খেতে পারলাম না। কী খেলি তুই? 1400 টাকা বিল হয়েছে। হ্যাঁ, কচু পাতা চিংড়ি থালি যেটা, ওই থালিটাই হচ্ছে 310 টাকা করেছি দুটো দুটো। আর হচ্ছে মটন কষা 4 পিস করে 2 প্লেট আমরা নিয়েছিলাম, ঠিক আছে, 335 করে 670 টাকা এটা নিয়েছি। আর জল 20 টাকা, আর পাপড় পাপড় হচ্ছে 35 টাকা, আর এক্সট্রা আমরা রাইস নিয়েছিলাম সেটা হচ্ছে 80 টাকা, নিয়ে 1406 টাকা। 1406 টাকা 5% ডিসকাউন্ট করে। 5% ডিসকাউন্ট করে। এখানে তোমরা আসতে গেলে তোমাদেরকে আসতে হবে শ্যামনগর বাস স্টপ, ডান দিকে পড়বে, আর বাদিকে হচ্ছে পিভিআর মল, নাগেরবাজার ডিপি। তো নাগেরবাজার ডিপি থেকে আপনারা তোমরা যখন শ্যামনগরের দিকে আসবে ঠিক ডান দিকেই পড়বে বেঙ্গল ব্রডব্যান্ড, দেখতে পাচ্ছ উপরে রয়েছে বেঙ্গল ব্রডব্যান্ড, বেঙ্গল ব্রডব্যান্ডের নিচে কিন্তু এটা পাবে। আমাদের রেস্টুরেন্ট কটা থেকে খোলা হয়? সকালে বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত 11টা অবধি এখানে পাওয়া যাবে, আর সব রকম মেনুতে পাওয়া যাবে, যেগুলো মেনু কার্ডে দেখানো রয়েছে সবই পাওয়া যাবে। আচ্ছা, অর্ডার দেওয়ার কতক্ষণ পরে? যেরকম যে আমরা এখানে এসে পড়ি, মানে প্রায় আধা ঘন্টা মতন বসলাম, বসে তারপরে খাবার পেলাম না, আজকে সানডে ছিল তার জন্য একটু চাপ ছিল আমাদের। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি মিনিট 20-র মধ্যে আমরা খাবার পুরো রেডি। হ্যাঁ, দাদার নামটা? আমার নাম বাপ্পাদিত্য তরফদার। তরফদার, যাই হোক, তো দাদাকে তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে আসলে পরে কি ডিসকাউন্ট কি হবে? ভিডিও দেখে যদি কেউ আসে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আসুন তারপরে সেইভাবে। হ্যাঁ, তোমরা এসে বন্ধুচল ব্লগের যদি স্ক্রিনশট দেখাও তাহলে পরে তোমাদের একটু ডিসকাউন্ট করবে। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে বন্ধুচল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। আরে